চারপাশে প্রচুর তাপপ্রবাহ চলছে, গভর্নমেন্ট থেকে আমাদের সতর্কতা বার্তাও জারি করা হয়েছে। তো হিট রিলেটেড কিছু প্রবলেম, যে সমস্যার সম্মুখীনগুলো আমাদের সাধারণ মানুষরা হচ্ছেন, সেই ব্যাপার নিয়ে আজকে আমাদের এই ভিডিওটা। এবং এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন, তাতে আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা অনেক বেটার হিটকে হ্যান্ডেল করতে পারবেন। আজকে আমরা 6টা হিট রিলেটেড ইলনেস নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে হিট স্ট্রোক, 2 নম্বর হিট এক্সজশন, 3 নম্বর র্যাপডোমায়োলিসিস, 4 নম্বর হিট সিনকোপ, 5 নম্বর হিট ক্র্যাম্প, আর 6 নম্বর হিট র্যাশ। প্রথমেই আমরা হিট স্ট্রোক নিয়ে আলোচনা করি। হিট স্ট্রোক প্রচণ্ড গরমে হয় বডিতে হিট এক্সট্রা অ্যাবজর্পশনের জন্য, এবং আমাদের থার্মো রেগুলেটরি মেকানিজমটা বডির, যেটা ব্রেন থেকে কন্ট্রোলড হয়, সেটা গণ্ডগোল হয়ে যায়। তার জন্য বডির টেম্পারেচারটা খুব বেড়ে যায়, বেড়ে 105-106 ডিগ্রি হয়ে যায় এবং পালস রেট বেড়ে যায়, এবং পালসটা খুব বাউন্ডিং পালস হয়, খুব হাই পালস রেট এবং বাউন্ডিং পালস রেট হয়। তো হিট স্ট্রোক হলে, মানে আধ ঘন্টা আগেও তার বডির কোনো টেম্পারেচার ছিল না, বা 20 মিনিট আগেও একদম নর্মাল বডির টেম্পারেচার ছিল, আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যেই টেম্পারেচার বেড়ে 105 ডিগ্রি 106 ডিগ্রি হয়ে গেছে, পেশেন্টরা উল্টোপাল্টা কথা বলছেন, অত্যন্ত রেস্টলেস বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন, যদি এরকম সিমটম দেখি তাহলে এটা হিট স্ট্রোকের সিমটম। হিট স্ট্রোক হলে দয়া করে পেশেন্টকে কোনো পানীয় বা কোনো তরল পদার্থ খাওয়াবেন না। বডিকে কুলিংয়ের জন্য আপনারা বরফ অ্যাপ্লাই করতে পারেন বা ভিজানো কাপড় তার বডিতে চাপা দিতে পারেন, এবং যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালের ইমার্জেন্সিতে পেশেন্টকে নিয়ে পৌঁছে যেতে হবে, কারণ এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এটা বাড়িতে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। এর পরের পয়েন্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিট এক্সজশন। হিটে, মানে বাইরের তাপমাত্রা যখন খুব বেড়ে যায়, আমাদের বডি থেকে জল এবং কিছু লবণ বেরিয়ে যায় ঘামের সাথে, তখন বডি অত্যন্ত দুর্বল হয়ে পড়ে এবং ব্লাড প্রেশার সে সময় ড্রপ করতে পারে, পালস রেট বেড়ে যায়, কিন্তু পালসটা খুব ফিবল হয়ে যায়, মানে খুব কষ্ট করে পালস রেট বুঝতে হয়, এবং পেশেন্ট অত্যন্ত এক্সস্টেড হয়ে যায়, শুয়ে পড়ে, অলমোস্ট জ্ঞান থাকে না, এটাকে হিট এক্সজশন বলে। এর জন্য আপনাকে বডিকে, পেশেন্টের বডি কুলিং করতে হবে, ঠান্ডা করতে হবে, ভিজানো কাপড় বডিতে ভালো করে দিতে হবে, ঠান্ডা পানীয় বা শরবত বা জল বেশি করে খাওয়াতে হবে, এবং কোনো ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে তার শুশ্রূষা করতে হবে। সাধারণত হিট এক্সজশনে পেশেন্টের হসপিটালাইজেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু সিভিয়ার কেসে হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট বাড়িতে সুস্থ হয়ে যান। 3 নম্বর যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটার নাম র্যাপডোমায়োলিসিস। এখানে কি হয়, এখানে মাসেলের স্প্যাজম হয়, মাসেল ফাইবারগুলো ব্রেক হয় এবং সেখান থেকে কিছু মেটেরিয়াল মায়োগ্লোবিন বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার জন্য ব্লাডে ক্রিয়াটিনিন কাইনেজ বেড়ে যায়, এবং সেই মায়োগ্লোবিনগুলো কিডনিতে গিয়ে অ্যাফেক্ট করে, এবং রেড বা ডার্ক কালার ইউরিন হয়, পেশেন্টের কনফিউশন হতে পারে, এবং এক্সেসিভ ইনটলারেন্স হয় পেশেন্টের, পেশেন্ট একদম মানে প্রায় মৃত্যু হয়ে যাবে এরকম সিরিয়াসনেস তৈরি হয়ে যায়। এই চিকিৎসা হাসপাতালে ভর্তি করে করতে হয়, এবং ব্লাডের ক্রিয়াটিনিন কাইনেজ কিছু মিনারেলস টেস্ট করে বোঝা যায় যে তার অ্যাবডোমায়োলিসিস হয়েছে, পটাশিয়াম খুব বেড়ে যায়, এগুলো থেকে বোঝা যায় তার অ্যাবডোমায়োলিসিস হয়েছে। এরপরে 4 নম্বরে আমরা আলোচনা করব হিট সিনকোপ নিয়ে। হিট সিনকোপ হচ্ছে প্রচণ্ড গরমে যখন বডি থেকে সল্ট এবং জল বেরিয়ে যায়, তখন ব্লাড প্রেশার ড্রপ করে যায়, ব্লাড প্রেশার ড্রপ করে যাওয়ার জন্য ব্রেনে অক্সিজেন কম পৌঁছায়, ব্রেনে অক্সিজেন কম পৌঁছানোর জন্য পেশেন্ট অজ্ঞান হয়ে যায়, এটা হিট সিনকোপ বলে। হিট স্ট্রোকের সঙ্গে পার্থক্য হচ্ছে, এখানে টেম্পারেচার খুব নর্মাল থাকতে পারে বা খুব সামান্য টেম্পারেচার বাড়তে পারে, কিন্তু পেশেন্টের এক্সট্রিমলি ডিহাইড্রেশন হয়, এবং পেশেন্টকে কোনো ঠান্ডা জায়গায় নিয়ে গিয়ে তার শুশ্রূষা করতে হবে, ঠান্ডা জামাকাপড় পরাতে হবে, এবং বডিকে ঠান্ডা করতে হবে, বাতাস এবং বরফ অ্যাপ্লাই করতে পারা যায়, এবং এর চিকিৎসা বাড়িতে সম্ভব, এবং ব্লাড প্রেশারটা মনিটর করতে হয়। যদি দেখা যায় যে 72 আওয়ার্সের মধ্যে পেশেন্টের সিগনিফিকেন্ট ইম্প্রুভমেন্ট হয়নি, তখন অন্য ব্যবস্থা করতে হয়। সাধারণত হিট সিনকোপে যদি দেখা যায় যে 1 ঘন্টার মধ্যে পেশেন্টের ইম্প্রুভমেন্ট না হয়, তার আমরা বলি হসপিটালাইজ করতে। সাধারণত দেখা গেছে ঘরোয়া উপায়ে পেশেন্ট মোটামুটি সুস্থ হয়ে যান, এবং নেক্সট 3-4 দিনের মধ্যে পেশেন্ট একদম নর্মাল হয়ে তার কাজকর্মে জয়েন করতে পারেন। 5 নম্বর পয়েন্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিট ক্র্যাম্প। যারা প্রচণ্ড শারীরিক পরিশ্রম করেন বা জিমে গিয়ে এক্সারসাইজ করেন,
গ্রীষ্মকালে যখন প্রচণ্ড হিট ওয়েভ চলতে থাকে, যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচার প্রচণ্ড বেশি থাকে, তখন তাদের শরীর থেকে জল এবং সল্ট বেরিয়ে গিয়ে মাসেল ক্র্যাম্প হয়, এক্সেসিভ মাসেল ক্র্যাম্প হয়। মাসেল ক্র্যাম্প হলে তখন পেশেন্টে আমরা বলি যে প্রচুর পরিমাণে জল খেতে, স্যালাইন ওয়াটার খেতে মানে ওআরএস খেতে, নুন জল খেতে, যেগুলো বডির ডিহাইড্রেশন কারেক্টেড হবে। যদি দেখা যায় যে এক ঘন্টার মধ্যে তার মাসেল ক্র্যাম্প চলে যায়নি, তাহলে হসপিটালে গিয়ে অ্যাডমিট হয়ে আইভি মেডিকেশন এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে তার এটা চিকিৎসা করতে হবে। এরপরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা সাধারণ একটা পয়েন্ট কিন্তু এটা আলোচনা করা দরকার, সেটার নাম হচ্ছে হিট র্যাশ। বডিতে অনেক ছোটো ছোটো র্যাশেস হয় গরমকালে, বডি থেকে ঘাম সল্ট বেরোনোর জন্য বডিতে রিয়াকশান হয়ে হিট র্যাশ যদি হয়, সেখানে কোনো ক্রিম বা কোনো অয়েন্টমেন্ট বা কোনো লোশন ব্যবহার না করে যদি পাউডার ব্যবহার করেন, সেটাতে আপনারা অনেক আরাম পাবেন। এই মোটামুটি আমরা ছটা ব্যাপার নিয়ে আলোচনা করলাম। সুতরাং এই প্রবলেমগুলো এড়াতে আপনারা জল পান করুন, যাতে আপনাদের ডিহাইড্রেশন না হয়। বাইরে বেরোলে সুতির জামাকাপড়, ঢিলে ঢালা জামাকাপড় পরুন এবং হালকা রঙের জামাকাপড় পরুন, যাতে হিট অ্যাবজর্পশন কম হয়। যদি বাইরে আপনারা বেরোন, তাহলে সানগ্লাস ব্যবহার করতে পারেন, ছাতা ব্যবহার করুন। যতটা বেশি সম্ভব চেষ্টা করবেন যাতে রোদের মধ্যে বেশি সময় না থাকতে, অন্তত সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি এই সময় তীক্ষ্ণ প্রখর রৌদ্র থাকে, তাতে আপনাদের শরীর খারাপ হতে পারে। আর মরশুমি ফল, শাকসবজি, হালকা খাবার দাবার খান, অত্যন্ত রিচ বাইরের খাবার এই সময় আপনারা অ্যাভয়েড করুন। এই জিনিসগুলো আপনারা মেনে চললে এই গরমকালে আপনারা ভালো থাকবেন। নমস্কার।